গুড মর্নিং সকালে একটু রেনি ওয়েদার অস্ট্যান্ড বিচের এখানে কিন্তু আমাদের এখানে আজকে কিছু নেই আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি যে যাদের কাছ থেকে আমরা এয়ারবিএনবিটা রেন্টে নিয়েছিলাম ওদের সাথেও দেখা হলো লাভলি জেন্টলম্যান আমাদেরকে অনেক কিছু বললেন ওরা এই জায়গা সম্পর্কে তো আজকে আমাদের টার্গেট হচ্ছে দি লাভলি সিটি অফ ব্রুজ যেখানে আপনারা সবাই হয়তো জানেন যে আচ্ছা কালকে আমি একটা রং ইনফরমেশন দিয়েছিলাম আমি বলেছিলাম যে ওই মুভি শুটিংটা ওখানে হয়েছিল অ্যাকচুয়ালি ঘেন্টে হয়েছিল কিন্তু ঘেন্টে নয় দ্যাট হচ্ছে ব্রুজে ব্রুজে হয়েছে কালকে আমরা এসে গুগলে খুব ঘাটাঘাটি করলাম কারণ আমরা ঠিক ব্যাপারটা ম্যাপ করতে পারছিলাম না যে ঠিক কি ঘেন্টে তো ওই গানটা বিন পুছে তো এবার আমরা যেহেতু রিলেট করতে পারিনি তখন আমরা বাড়িতে গিয়ে ওটাকে সার্চ করে দেখলাম তো ইটস এ কম্বাইন্ড লোকেশন তো আমরা চেষ্টা করবো বুঝে ওই জায়গাটায় যাওয়ার ইচ্ছা আছে এবং অফকোর্স লেক অফ লাভ অ্যান্ড ওই পুরোনো সিটি তো ওই ভাইবসগুলো দেখবো অফকোর্স আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে সো লেটস গো লেটস গো আমরা পৌঁছে গেছি ব্রুকসের পার্কিং এ ঠিক আছে এত বড় পার্কিং অনেকদিন আমরা দেখিনি এত ছোট সিটির জন্য এত বড় পার্কিং মানে বুঝতেই পাচ্ছেন যে কত টুরিস্ট এসছে আজকে ওয়েদারটা একটু মেটে মেটে কিন্তু যা গাড়ি দেখছি তাতে মনে হচ্ছে ভালোই জাঁকজমক হবে লেটস সি আমরা এখন ব্রুজে পার্কিং থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে ব্রুজের লিস্টে যেটা সবচেয়ে আমাদের লিস্ট প্রায়োরিটি স্পট সেটা হচ্ছে এই ফাউন্টেনটা ব্রুজে হয়তো 100টা জিনিস দেখার আছে তার মধ্যে 93 পজিশনে এই ফাউন্টেনটা পড়ে যার নাম হচ্ছে ফাউন্টেন বেস্ট রিভিউ অন ট্রিপ অ্যাডভাইজার ইজ ইটস এ ফাউন্টেন তো আমরা ফাউন্টেনটা দেখা শুরু করলাম এরপর আমরা লেক অফ লাভের দিকে গেছি বেড়ে গেছে তো প্রবাবলি আমরা একটা ছাতা নেব দেখা যাক তো আপনারাও দেখে নিন আমার বাবা বলেছে যে আমি লন্ডন থেকে বাবার জন্য ছাতা আনিনি তো বাবা বলেছে বাবার ছাতাটা খারাপ হয়ে গেছে বাবা যদি কিনি ছাতাটাই ছাতাটা তোমার জন্য হ্যাঁ আপনাদেরকে দেখিয়ে দিলাম ফাউন্টেন এবার আমরা যাব লেক অফ লাভ এতে ভীষণ সুন্দর জায়গাটা চন্দ্রকান্ত yes. কেমন লাগছে খুব দারুণ লাগছে গ্রিন গ্রিন একটুখানি বৃষ্টি হচ্ছে তাই জন্য মুডটা একটুখানি অফ আছে কেচকে গেল বাট লেটস সি জাস্ট লট মোর টু সি ইয়েস আশুতোষ কেমন লাগ রহা বহুত সহি হ্যায় ব্রুকস ইটস এ ভেরি স্মল কিউট টাউন সো ফার ইটস সো ফার সো ইয়েস সো নাইস হ্যায় ইয়েস আশুতোষ তোরা জোর সে বলনা পড়েগা ব্লক চল রহা ব্লক ওকে আপনার হোস্ট বলা আওয়াজ আচ্ছা আমরা কি সুশান্ত সিং রাজপুর যেখান থেকে সাইকেল চালিয়ে গেছিল এই রাস্তাতে এইগুলোতে আমরা যখন লাভার ব্রিজতে যাচ্ছি সেখানেই ওই বেস ভালো করে ঘুরে ও বিন কুচ কহে করে দিল বিন কুচ শুনে সামনে হচ্ছে আমরা লাভার ব্রিজ সুন্দর অ্যাটমসফিয়ার ভেরি নাইস অ্যাটমসফিয়ার আমরা হচ্ছে এখন ব্রুজের ফেমাস লেক অফ লাভের এখানে এটার হিস্ট্রিটা বহুত ট্র্যাজিক এবং ইন্টারেস্টিং এখন এটাকে অফকোর্স লেক অফ লাভ বলা হয় যেখানে ব্রুজ সিটির যেটা 100 swans আছে যারা এখানে ঘোরাফেরা করে পিছনে আমাদের ব্রুজ সিটিটা এবং আমাদের উল্টো পাশে হচ্ছে রিভার রায় বেসিক্যালি রিভার রাইসটা যখন ব্রুজ সিটিতে ঢোকে তো দিস ইজ দ্যাট এক্স্যাক্ট স্পট তো যেহেতু রিভার রায়ের ওয়াটার ফ্লোটা আপ ডাউন করতো তো সেই জন্য এই জায়গাটার নাম পড়েছে মিনে ওয়াটার মিনে ওয়াটার হচ্ছে বেলজিয়ান ভাষায় ইট মিনস বেসিক্যালি ওয়াটার স্পিরিট তো এই জায়গাতে যেহেতু ওয়াটার ফ্লোটা আপ ডাউন করতো অনেক অ্যাক্সিডেন্ট আগেকার দিনে ঘটেছে কিন্তু এখন হচ্ছে হচ্ছে ইটস এ সিম্বল অফ লাভ এখন পিছনটা যদি আমরা দেখি পিছনে সুন্দর আমাদের ক্যাথিড্রালের ভিউটা পাওয়া যাচ্ছে এবং এই লোকেশনটাই হচ্ছে যেখানে ম্যাক্সিমাম লোক যারা ব্রুজে আছে ঘুরতে আসে তারা হচ্ছে এখানে ছবিটা তোলে তো আমরা আরো ছবি তুলে নিয়েছি না আমরা তো আমি তুলেছি তুমি তোলো হ্যাঁ আমি এখন তুলবো আরে এখানে শুটিং হয়নি এখানে শুটিং হয়েছে এবং এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সিনেমাতে দেখা গেছে হলিউড বলিউড বোথ
বলিউডের খুব কম, বলিউডের এবং বেলজিয়ান মুভিজের যে কালচারে আছে ব্রুজে কিন্তু প্রচুর শুটিং হয়, বিকজ ইটস এ ভেরি বিউটিফুল পিকচার স্কিউ টাউন। এক্স্যাক্টলি ওটাই, এই ওয়ার্ডটাই বুঝাচ্ছিল, পিকচার স্কিউ টাউন। তো চলুন আমরা আরো এক্সপ্লোর করব, জাস্ট স্টার্ট হলো উইথ দ্য লেক অফ লাভ। এটা কি পেতেছ মাথা? রুমাল পেতেছি সুরজিতের, বৃষ্টি হচ্ছে, তাই কি করবো, আমাকে টুপিটা গাড়িতে রয়ে গেছে আমার, তো এটাই পড়েছি, বুঝতে পারিনি এতটা বৃষ্টি হবে, জোরে নেমে গেছে। পাত্তাই দিচ্ছে না আমাকে, কতক্ষণ ধরে ম্যানেজ করার চেষ্টা করলো। ফাইনালি ছাতা কিনে নিয়েছি বাবা, এই ছাতাটা তোমার জন্য, দেখো কি ছোট ছাতা, এখন আমার বৃষ্টিটার জন্য ঘোড়ার গাড়ি যাচ্ছে, ঘোড়া যাচ্ছে। এখন ছাতাটা আমি নিজে খুলেছি, বেশি কিছু না, হালকা, বাট ঠিক আছে, এটা বাবার জন্য স্পেশালি। বাবা আমি ইউজটা এখন করে নিলাম, এরপর তোমাকে আবার দিয়ে দাও। কি নিলে চন্দ্রগড়? আমি একটা ট্রাফলস নিয়েছি এখান থেকে, ইটস ফেমাস অফ বেলজিয়ান ট্রাফলস, সো ইটস দের ইজ এ শপ ওয়্যার উই ক্যান মিক্স অ্যান্ড ম্যাচ ডিফারেন্ট ভ্যারাইটিস, সো মাই ফেভারিট ওয়াজ ডার্ক চকলেট, লাইক সো আই হ্যাভ টেকেন মিল্ক চকলেট ট্রাফলস, সাম ডার্ক চকলেট ট্রাফলস, সাম কোকোয়া ডাস্টেড ট্রাফলস অ্যান্ড সাম সল্টেড ক্যারামেল, সো ইটস কত বললো? ইটস অ্যারাউন্ড 7.5 ইউরোস অল টুগেদার। আরেকটা
বৃষ্টিটা খুব জোরে পড়া শুরু হয়েছে, তো আমরা ছাতাটা কিনে ঘুরে বেড়াচ্ছি। খুব রাশ, যেহেতু ছোটো সিটি এবং রাস্তাগুলো ছোটো ছোটো এবং প্রচুর টুরিস্ট। তো আমরা এখন যেটা এখানকার যেটা ফেমাস চার্চ, চার্চ অফ আওয়ার লেডি, যেখানে বলা হয়, কথিত আছে যে ক্রুসেড থেকে যেটা জিসাসের ব্লাডটা রিট্রিভ হয়েছিল 40 থেকে, সেটা এই চার্চেই আছে। তো সেটা, হ্যাঁ, সেটা আমরা এখন দেখতে যাব। এবং পিছনে আমাদের ক্যানালগুলো ছাতাটা সরিয়ে দিই। এই হচ্ছে দ্য সিটি অফ ব্রুজ, অনেকটা ভেনিস ভাইবস, কিন্তু ভেনিস থেকে অনেকটাই ছোট, অতটা ক্যানালস নেই। অতটা ভেনিসে তো মানে অসম্ভব। এই ক্যানালের তো আমরা অনেক কটা ব্রিজ আছে, সিটিটাতে অনেক কটাই ব্রিজ আছে অ্যাকচুয়ালি, তো কমিউনিকেশন ইজ নট দ্যাট ব্যাড, কিন্তু খুব কনজেস্টেড হয়ে যায়, একটু ভিড় বাড়লেই কনজেস্টেড হয়ে যায়। তো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে টু দ্য চার্চ। ঠান্ডা বেশি নেই, কিন্তু বৃষ্টিটার জন্য একটু ইরিটেট হয়ে গেল, মানে ইরিটেশন হচ্ছে। বাজে ঠিক আছে, স্টার্ট করে দাও। আমরা এখন ব্রুজের সেন্ট জন হসপিটাল অ্যান্ড মিউজিয়ামের মধ্যে আছি। সেন্ট জন হসপিটালটা অনেক পুরনো একটা হসপিটাল ব্রুজের, এবং পুরোটাই খুব পুরনো বিল্ডিং, মিডিয়েভাল এজের। ঠিক পিছনে হচ্ছে আমাদের দ্য চার্চ অফ আওয়ার লেডির চূড়োটা আছে, এবং আমরা এখন সেন্ট জন যে হসপিটালটা তার ভিতরেই ঘুরছি। বেসিক্যালি এই পুরো এরিয়াটাই যেটা আছে, যে এরিয়াটা পুরোটা আছে সেটাই হচ্ছে সেন্ট জন হসপিটাল। এবং এখানে একজন ওয়ার্ল্ড রিনাউন্ড হারপিস্ট জন লুক, উনি এখানেই একটা কনসার্ট হল আছেন, যেখানে এভরিডে হি ডাজ এ কনসার্ট ফর ফ্রি, এবং হি ইজ অ্যান হারপিস্ট। যারা হার্পটাকে জানেন না, হার্প হচ্ছে গিয়ে আমরা দেখেছি হয়তো, ইটস এ স্ট্রিং, 12-string, 14-string ইনস্ট্রুমেন্ট, যেটা হচ্ছে সিঙ্গল টোনে মিউজিকটা ক্রিয়েট হয়, খুব ভালো। ইজ এ ভেরি ফেমাস হারপিস্ট। তো তিনটের সময় ওনার আজকে একটা শো আছে, তো দেখি আমাদের যদি টাইমে পসিবল হয় আমরা দেখবো, বাট ততক্ষণ আমরা ব্রুজ এরিয়াটা দেখবো। তো সেন্ট জন হসপিটালটা দেখে নেক্সট আমরা এবার হোপফুলি চার্চটাই ঢুকব। আমি এখানে এসে একটু হিটার অন করে চুলটা শুকিয়ে নিয়েছিলাম। আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে চার্চ অফ দ্য লেডিতে আমরা এখন আছি, সেইটা অ্যাকচুয়ালি যে যীশুখ্রিস্টের যে ব্লাডের কথাটা সুরজিৎ বলছিল সেটা এখানে নেই, সেটা অন্য চার্চে আছে। এটাতে মাইকেল অ্যাঞ্জেলোর যে তৈরি করা বিভিন্ন স্কাল্পচার বলুন বা স্ট্যাচু বলুন, সেগুলো এখানে রয়েছে। তো আমরা সেটা দেখি আগে, আর চার্চটাও একটু দেখি। চার্চটাও খুব সুন্দর, আর হিটের আমার চুলটা শুকিয়ে গেছে, আর বন্ধ করে আমরা দেখি। আমি অ্যাকচুয়ালি একটু এগুলো দেখলে ইমোশনাল হয়ে যায়, যে যীশুখ্রিস্টর অ্যাকচুয়াল যে মানে ওর যে স্টোরিটা সেটা পুরো এখানে পোর্ট্রে করা আছে, ওনাকে কী কী করা হয়েছিল না করা হয়েছিল। একটাই কথা বলার আমার এই প্রথমে, যে মানুষকে যেরকম বেঁচে থাকে তার কোনো ভ্যালু নেই। আজকে উনি নেই, ওনাকে ভগবান বলে লোকে সম্মান করছে, কিন্তু এইরকম লেভেলের অত্যাচারটা সহ্য করতে হয়েছে ওনাকে মৃত্যুর কিছুক্ষণ আগে। যাই হোক, আমি জানি না আর কি বিহাইন্ড স্টোরি, সেগুলো হয়তো আমার পক্ষে জানা সম্ভব না, বাট আমি নর্মাল একজন লোক হিসেবে যেটা বলতে পারি, যেটা খুব মানুষ মানুষের বেঁচে থাকতে কোনো গুরুত্ব থাকে না। এনিওয়ে, আমরা এখন হচ্ছে ব্রুজ মিউজিয়ামের ভিতর দিয়ে একটা ছোট্ট ব্রিজ আছে, বোনিফেস ব্রিজ, তো ওটাতে যাবো। খুব সুন্দর ভিউজ পাওয়া যায় নাকি ব্রুজের, চলি।
এই হচ্ছে যে ক্যানেলটা, যে ক্যানেলের ওপর দিয়ে এইখানটা ইনিসটা দিয়ে সুশান্ত সিং রাজপুত সাইকেল চালিয়ে যাচ্ছিল, আর এই তলা দিয়েই ওরা যাচ্ছিল ওই ওপরটা, তো এখান দিয়ে যাচ্ছিল ওরা, এই বোটগুলো করে যাচ্ছিল ওখান দিয়ে। শুটিংটা এখানে একটা শুটিং স্পট ছিল যেটা এখানে হয়েছিল, এই জায়গাটা খুব সুন্দর জায়গা, জায়গাটা ভীষণ সুন্দর। বোট আসছে কি কোনো, তাহলে দেখালে বুঝতে পারতাম না। বোট এখন আসছে, বোট আসছে, এই যে এখানে দেখলাম একটা ফ্লি মার্কেট টাইপের বসেছে, সুন্দর সুন্দর পুরনো জিনিস। আমার ফ্লি মার্কেট আমার এবং পম্পের দুজনেরই খুব পছন্দ, এখানে কি অনেক হিস্টোরিক্যাল জিনিস পাওয়া যায় এবং খুব লাকিলি যদি কোনো ভালো ডিল পাই তাহলে দেখা যাক, কিন্তু আমার মনে হয় ক্যাশ মার্কেট, তো দেখি ব্যাপার। স্মার্ফগুলো একটা কথা বলে দিই যে নীল যে স্মার্ফস বলে তাদের অরিজিন কিন্তু বেলজিয়াম। হ্যালো, সব জায়গার ইনস্টাগ্রাম ইনস্টা জায়গা আমরা দেখিয়েছি, মানে হাইপ জায়গা দেখিয়েছি, লন্ডনে দেখিয়েছি, তার আগে দেখাইনি কোনো ব্লগে। বাট নেক্সট যেটা ব্রুজে, ব্রুজে হচ্ছে এটা হচ্ছে ইনস্টাগ্রামের ফেমাস 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 স্পট যেখানে লোকে ফটো ফটো নেয়, এই এটাই হচ্ছে সেই পয়েন্টটা। আমরা এখন একটা ব্রেক নিতে এসেছি, অ্যাজ ইউজুয়াল আমরা আবার ব্রেক মানে আমাদের উইথ চকলেট সস, আমরা এটা স্ট্রবেরি পিস্তাচিও যা পেরেছিলাম সব সব করে দিয়েছি, এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আশুতোষ তুমি কি খাচ্ছ? ও বেসিকটা মনে হয় নিয়েছে, চকলেট সস আই থিঙ্ক, ও তাই চন্দ্রকান্ত ক্লাসিক চকলেট সস। তুমি কি নিয়েছো? ভ্যানিলা আইসক্রিম। সবাই আমরা আলাদা আলাদা টেস্ট নিয়েছি, তো এখন খেয়ে দেখি কেমন সবাই রিভিউ। নট অ্যাজ ক্রাঞ্চি অ্যাজ ইয়েস্টারডে, বাট কালকেটা অনেক বেশি ক্রাঞ্চি ছিল, আজকেটা ওরা বলছে যে অতটা ক্রাঞ্চি না, বাট খেতে খেতে ভালো, তো অফকোর্স লাইক কোয়াইট গুড, কোয়াইট গুড। হ্যালো, বৃষ্টিটা একটু কমে গেছে, এখন একটু রোদ উঠেছে, আবার ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, তো ছাতা নিতেও পারি নাও নিতে পারি। তো যাই হোক, ওয়াফেলটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, একটা গিফট কিনলাম আমার ফ্রেন্ডের জন্য যার বাড়িতে আজকে যাব, সেটা পরে বলছি ডিটেলসে। আর এই আমরা একটা ভিজ মার্কেটে এসেছি, ভিজ মার্কেটটা হচ্ছে এখানে লোকাল যে আর্টিস্টরা রয়েছে তারা তাদের বিভিন্ন আকার জিনিসপত্ররা এখানে বিক্রি করার জন্য রাখে, সো খুব ভালোই মার্কেটটা। আর্ট গ্যালারি না, আর্ট শপ হিসেবে বলা যেতে পারে, তো এটা একটা আর্ট শপ, তো খুব সুন্দর। আর একটাই কথা বলতে পারি ব্রুজেসের ব্যাপারে, ব্রুজেস লাইক আউটস্ট্যান্ডিং, মানে যেরকম লোকে স্বপ্ন দেখে যেরকম জায়গা সেটা হচ্ছে ব্রুজ অনলি। এরকম একটা ছোট জায়গা অপোজিট সাইডে, এখানটা দেখাতে পারবো, ওই যে ওখানে ক্যানেলগুলো রয়েছে, ক্যানেলের ওপর দিয়ে বোট যাচ্ছে, আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি, মানে একটা বিউটিফুল বিউটিফুল সিনিক বিউটি বিউটিফুল। গায়ে জল পড়বে সুরজি, সরে যাও। আরে নাকে মুখে জল ঢুকে যাবে, জলটা টেস্ট করো, জলটা ভালো, জলটা টেস্টি, জলটা ভালো, কিন্তু এত ফোর্স পুরো জামা প্যান্ট সব ভিজে গেল। কি
আমরা এখন হচ্ছে যে চার্চটা তখন থেকে আমরা খুঁজে বেড়াচ্ছি, যাবো যাবো করছিলাম, ব্যাসিলিকা অফ দি হোলি ব্লাড, সেখানটা ফাইনালি চলে এসেছি। বাট কুইকলি এন্টার করতে হবে, আমাকে একজন বললো যে চারটের মধ্যে বন্ধ হতে পারে, তো আমরা একটু পা চালিয়ে হাঁটছি, ওরা পিছন পিছন আসছে, বাট আগে গিয়ে আমরা ভিতরে এন্ট্রিটা নেওয়ার চেষ্টাটা করব। খুব সুন্দর জায়গা। আমরা এখন দেবব্রুক যে স্কোয়ারটা সেখানে আছি, এবং আমাদের পিছনে যে এই এত সুন্দর একটা অর্নেট বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা সেই চার্চটা নয় যেখানে আমরা যাব, এটা হচ্ছে ওদের সিটি হল, খুব সুন্দর বাইরে কাজ করা। যে চার্চটা আমরা খুঁজছি সেটা হচ্ছে এই সাইডে যে গোল্ডেন এবং গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক কালারের যে চার্চটা আছে ছোট্ট করে, এটা হচ্ছে সেই চার্চটা যেটা আমরা খুঁজছি। এখন আমরা এই চার্চটাতে এন্ট্রি নেবো, আর হোপফুলি আমাদের যে সকাল থেকে যে স্ট্রাগলটা করে যাচ্ছি চার্চটা খোঁজার, সেটা ফাইনালি গিয়ে হয়তো আমাদের পূরণ হবে। লেটস সি। প্রচন্ড রাশ। আমরা হচ্ছি ব্যাসিলিকা অফ হলি ব্লাডটা দেখলাম, আপনারা দুটো পার্টি দেখলেন, যেটা চার্চ এরিয়াটা এবং তার নিচে যে ক্রিপ্টে পার্টটা আপনাদেরকে দেখালাম। আনফর্চুনেটলি আমরা ভাইল উইথ দ্য জিসাস ব্লাডটা দেখতে পারিনি। আমি তারপরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে বছরে সাইলেন্ট স্যাটারডে বলে ওদের একটা কনসেপ্ট আছে, বছরে যে স্যাটারডেজগুলো হয় সেদিন শুধু ভাইলটা থাকে না, যে কুশনটা আপনারা দেখলেন সেই কুশনটার উপরেই ভাইলটা রাখা থাকে, কিন্তু সে ভাইলটা আজকে নেই ওখানটায়। আনফর্চুনেটলি আমরা এমন একটা দিনে এসেছি যে সেদিনটায় ওটা থাকে না, বাকি অন্যান্য দিনে 12টা থেকে 4টে ওই সেন্টার যে চার্চটা আছে তার কুশনটার উপরেই ওই ভাইলটা থাকে। আনফর্চুনেট আমরা আজকে দেখতে পারিনি, কিন্তু একটা কারণ রয়ে গেল আবার এই সুন্দর শহরটায় ফিরে আসার জন্য। সো আনটিল নেক্সট টাইম, এখন আমরা যাচ্ছি হচ্ছে গোটে মাতর দ্য মার্কেট এরিয়া, যেটা হচ্ছে টাউন স্কোয়ার এখানকার, তার পাশেই হচ্ছে বেলফ্রাই বা বেল টাওয়ার যেটা, সেটা আমরা দেখবো। প্রচণ্ড ভিড় ভাড়, রাস্তাঘাটে প্রচুর লোকজন, প্রচুর ভিড় ভাড়।
যেটার নাম হচ্ছে দি ক্যাথিড্রাল চার্চ। আমরা হাঁটতে হাঁটতে এদিকে চলে এলাম। এটা হচ্ছে ব্রুজেস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চার্চ ইন ব্রুজেস মেবি। তো এটা আমরা এখন ভেতরে ঢুকছি না, কারণ আমাদের বোধ হয় এন্ট্রি এখন বন্ধ হয়ে গেছে, 5টা বেজে গেছে। বাট আমরা বাইরে থেকে চার্চটা দেখছি, দেখে চার্চটা দেখে আমরা বাইরে দিয়ে দেখে বেরিয়ে যাবো আমাদের গাড়ির দিকে। আর পরে আমরা কোথায় যাচ্ছি, কীভাবে কী হচ্ছে সেটা আমরা পরে বলছি। এখন আমরা এই চার্চটা দেখে আমরা গাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। আপাতত এখন আশুতোষ চন্দ্রকান্ত আর শুভশ্রীকে বাই বাই বলবো, কারণ আমার আমি এখন আর একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি। আমি সুরজিতের ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম ট্রিপের শুরুতে, আমার বন্ধুর বাড়িতে যাবো ট্রিপের শেষে। তো যাই হোক, আমরা ওখানে এখন যাব, ওদের সঙ্গে আলাপ করাবো। তার আগে আমি ওদেরকে বাই বাই বলবো, আবার ওদের সঙ্গে আমার ডেনমার্কে গিয়ে দেখা হবে। আর আশুতোষের সঙ্গে আমি জানি না কবে দেখা হবে, হচ্ছে আশুতোষ ওর সঙ্গে আবার কবে দেখা হবে, হোপফুলি তাড়াতাড়ি দেখা হবে। তো চন্দ্রকান্ত, শুভশ্রী, বাই বাই, বাই বাই। তোমার ট্রিপ কেমন ছিল? আমি খুব এনজয় করেছি। ইতনা আর্গুমেন্ট হতা থা তো কোই ভি দাবনে কে লিয়ে রেডি হম লোগ ভাই বহন কা ওই এন্টারটেইনমেন্ট মে অর সুরজিৎ লিটারালি পক গে। এক্স্যাক্টলি হম লোগ রাত কো ঝগড়া করতে सुबह कंधे पे कंधे हाथ मिला के बोलते हैं हम दोनों फ्रेंड से। और ये इसको बोलती है राबो ब्रो, और ये इसको बोलता है सुप्स सिस्टर। हाँ, रावण सुपर्णाखा। या इसका भी नाक कटना बाकी है, लक्ष्मण आएगा, आएगा लक्ष्मण, इसका भी राम आएंगे, राम आएंगे। तो जाइए, हम लोग चले जाते हैं। ओके मंदो दीदी, আর বাকি সুরজিৎ আর আমি আবার সুরজিৎকে দেখাচ্ছি না, সামনে বসে আছে, আবার আমরা গিয়ে পরে আবার কানেক্ট করছি। তোদের বাড়িতে চলে এসেছি, ওদের বাড়িটা যদি না হয় তাহলে আজকে এই বেলজিয়ামের ট্রিপটা এখানে আমরা শেষ করবো। বেবো তুমি বাই বলে দাও, আর যদি কালকে আমরা কোথাও যাই বা বেরোই তাহলে আমরা বেবর সঙ্গে আমরাও ব্লগ বানাবো, রাইট বেবো? হ্যাঁ হ্যাঁ। তো তার সবাইকে বাই বাই।